উন্নত মানের বীজ সংরক্ষণের মাধ্যমে স্থানীয় প্রজাতির বৈচিত্র্যতা রক্ষা, স্থানীয়ভাবে ফসলের বিভিন্ন প্রজাতির উন্নত মানের বীজ সংরক্ষণের কৌশল ব্যবহার করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন সহ ফসলের নানা প্রজাতির বৈচিত্র্যতা ও ঐতিহ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে কারিতাস বাংলাদেশ। থানচিতে যে সমস্যাটা হয় সেটা হলো মৌসুমে যে বীজগুলি কৃষকের লাগে সেই বীজ যথাসময়ে এরা পায় না। বীজ ব্যাংক যদি সংরক্ষণ করা হয়, যেটা আমাদের পাহাড়ে কৃষকেরা রোপণ করে অনেক ভালো ফল আশা করতে পারে। কারিতাসের যে উদ্যোগটা সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। যদি বীজ ব্যাংকে বিভিন্ন ধরনের বিভিন্ন মৌসুমের ভালো উচ্চ ফলনশীল জাতের বীজ যদি ওখানে সংরক্ষণ করা হয়, তাহলে কোনোভাবে কৃষকের বীজের জন্য টেনশন করতে হবে না। কৃষির মৌলিক উন্নয়নে উন্নত মানের বীজই প্রধান। বীজ ভালো না হলে অন্যান্য উপকরণ যেমন ফলপ্রসূ হয় না, তেমনি উৎপাদনও লাভজনক হয় না। বিষয়টি পরীক্ষিত যে মানসম্মত বীজ ব্যবহারে 15-20% উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সচেতনতার অভাবে সঠিক সংরক্ষণ প্রক্রিয়া না জানার কারণে প্রতি বছর পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির বীজ হারিয়ে যাচ্ছে। তাই স্থানীয় প্রজাতির বীজ সংরক্ষণ করা খুবই জরুরি। কৃষকের মাঝে বীজের অধিকার প্রতিষ্ঠা ও বীজ সংরক্ষণ নিশ্চিত করতে পারলে কৃষিতে খরচ কমবে, ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকের বাড়তি আয় হবে এবং বীজের জন্য কৃষককে কোম্পানির বীজের উপর নির্ভর করতে হবে না। এই উদ্দেশ্যকে সামনে রেখে পার্বত্য অঞ্চলের 2300 উপকারভোগী কৃষক নিয়ে জানুয়ারি 2018 থেকে ফ্রেন্স ডেভেলপমেন্ট এজেন্সি এবং সিকোর্স ক্যাথলিক কারিতাস ফ্রান্সের সহায়তায় প্রমোশন অফ এগ্রিকোলজি ইন দ্য CHT প্রকল্প কাজ শুরু করে। প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল 80% কৃষক স্থানীয় পদ্ধতি ব্যবহার করে বাড়িতেই বীজ সংরক্ষণ করবেন। প্রকল্পটির মাধ্যমে 5টি পাড়া ও 5টি অফিস পর্যায়ে মোট 10টি বীজ ব্যাংক স্থাপন করা হয়েছে। থানচি উপজেলায় 200 জন উপকারভোগী সদস্যদের মাঝে 120 জন উপকারভোগী সদস্যকে বীজ ব্যাংকের মাধ্যমে বীজ সরবরাহ বা বিনিময় করা হয়েছে। এগুলোর মাধ্যমে কৃষকেরা বীজ সংগ্রহ ও বিনিময় করতে পারছেন। এই বীজ ব্যাংকগুলো থেকে প্রকল্পের সদস্যগণ বীজ বপনের শুরুতে চাহিদা অনুসারে বীজ সংরক্ষণ করছেন এবং ফসল ওঠার পর আবার বীজ ব্যাংকে জমা দিচ্ছেন। সেই সাথে কারিতাস বাংলাদেশ প্রশিক্ষণ ও CALC সেশনের মাধ্যমে ফল থেকে বীজ সংগ্রহ, বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। বীজ সংগ্রহের প্রক্রিয়া হিসেবে গুণগত বীজ নিশ্চিতকরণের জন্য বীজের চারা বৃদ্ধিকাল থেকে পাকা পর্যন্ত কয়েকবার অন্য জাতের মিশ্রণ, রোগাক্রান্ত গাছ এবং আগাছা গুঁড়াসহ উঠিয়ে ফেলতে হবে। কারিতাস বাংলাদেশ ফসলের বিভিন্ন প্রজাতি সংরক্ষণ অন্য বীজের মিশ্রণ হইতে রক্ষা করার জন্য গ্রাম পর্যায়ে কৃষকগণকে ফসল বোনা থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। এতে করে নিজেদের বীজ নিজেরা সংরক্ষণ করতে পারছে, বীজের জন্য কোম্পানির উপর নির্ভরশীল হতে হচ্ছে না, বীজের বৈচিত্র্যতা রক্ষা পাচ্ছে। বীজ সংগ্রহের জন্য পাকা ফসল কেটে রৌদ্রে শুকিয়ে আলাদা করে মাড়াই করতে হবে। মাড়াইয়ের পর বীজ কড়া রোদে না শুকিয়ে হালকা রোদে কমপক্ষে 3 দিন শুকাতে হবে। কড়া রোদে বীজ শুকালে বীজের ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। সংরক্ষণের ক্ষেত্রে বীজের আর্দ্রতা শতকরা 12% বাতাসের নিচে রাখতে হবে। দানা দাঁতের নিচে চাপ দিলে কট করে শব্দ হলে বুঝতে হবে উক্ত বীজ সংরক্ষণের জন্য উপযুক্ত হয়েছে। সংরক্ষণের পূর্বে পুষ্ট বীজ চালনি দিয়ে চেলে বাছাই করে নিতে হবে। বীজ সংরক্ষণের জন্য উন্নত মানের পাত্রে সংরক্ষণ করতে হলে মুখ বন্ধ করার ঢাকনা এমনভাবে তৈরি করতে হয় যেন এর চারদিকে তুষ মিশ্রিত কাদামাটির লেপন দিলে বাতাস চলাচল বন্ধ করা যায়। মাটির উন্নত মানের পাত্রে সংরক্ষণের জন্য মাটির তৈরি পাত্রের ভিতরে পুরো পলিথিন ব্যাগ ঢুকিয়ে দিতে হয়। এই পলিথিন ব্যাগের মধ্যে বীজ রেখে তাপ দিয়ে ব্যাগের মুখ বন্ধ করে দেওয়া হয়। মাটির পাত্রের মুখ সিলিং পদার্থ দ্বারা আটকে দিয়ে বায়ু চলাচল রোধ করতে হয়।
পলিথিন সহ পাটের ব্যাগে সংরক্ষণের জন্য পাটের তৈরি ব্যাগের ভিতরে পুরো পলিথিন ব্যাগ ঢুকিয়ে দিতে হবে। পলিথিন ব্যাগের মধ্যে বীজ ভরে এর মুখ তাপ দিয়ে বন্ধ করে দিতে হবে। এরপর থলের মুখ রশি দিয়ে ভালোভাবে বেঁধে ব্যাগটি ঝুলিয়ে রাখতে হবে। উল্লেখ্য, বীজের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য শুকনো নিম পাতা বা বিশ কাঠালি টিনের পাত্রে মাটির পাত্রে পলিথিন সহ পাটের ব্যাগের উপরিভাগে পরিমাণ মতো দিয়ে মুখ আটকিয়ে দিতে হবে। প্রকল্প শুরুর পর এ যাবৎ 102 জন স্থানীয় কৃষক অফিস পর্যায়ে বীজ ব্যাংক ও 125 জন পাড়া পর্যায়ে বীজ ব্যাংক থেকে বীজ সংগ্রহ করেছেন। কারিতাস থেকে প্রশিক্ষণ পাই, আমরা রোপণ করি, আমরা সংরক্ষণ করি, আবার ওখানে আমরা জমা করি। আমরা বাজার বা অন্যান্য বীজটা আমরা নিতে হয় না, নিজেদের কাছ থেকে আমরা বীজ ব্যাংক কারিতা স্থাপন করে ওখান থেকে আমরা চাষাবাদ করি। এ পর্যন্ত অফিস পর্যায়ের বীজ ব্যাংকে সর্বোচ্চ 19 প্রজাতির বীজ সংরক্ষণ ও পাড়া পর্যায়ের বীজ ব্যাংকে সর্বোচ্চ 26 প্রজাতির বীজ সংরক্ষণ করা হয়েছে। বীজ বপনের মৌসুমে কোনো সদস্য কৃষক যদি বীজ ব্যাংক থেকে 1 কেজি বীজ সংগ্রহ করেন, তাহলে মৌসুম শেষে উৎপাদনের পর তার দ্বিগুণ বীজ ব্যাংকে ফেরত দিতে হবে। বীজ ব্যাংকে বীজ সংগ্রহ, বিনিময়, সম্প্রসারণ সহ যাবতীয় কার্যক্রমের তথ্য বীজ ব্যাংকে প্রদত্ত রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়ে থাকে। বীজ ব্যাংক স্থাপনের ফলে প্রকল্পের সদস্য সহ পাড়ার বাসিন্দাগণ যে সমস্ত সুবিধা গ্রহণ করতে পারছেন তা হল, 1. কৃষকগণ স্থানীয় পর্যায়ে আধুনিক পদ্ধতির মাধ্যমে বীজ প্রয়োজন অনুসারে নিজেরা সংরক্ষণ ও ব্যবহার করতে পারছেন। 2. স্থানীয় ও দেশীয় প্রজাতির বীজের বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। 3. বীজ অন্য স্থান থেকে ক্রয় বা সংগ্রহের প্রয়োজন পড়ছে না, ফলে আর্থিকভাবেও সাশ্রয় হচ্ছে। 4. জমি থেকে বীজ নিজেরা বাছাই করে সংগ্রহ ও সংরক্ষণ করেন, ফলে অন্য প্রজাতির বীজের মিশ্রণ থাকে না। বাড়ছে মানুষ, বাড়ছে না জমি। মানুষের খাদ্য চাহিদা ক্রমাগত বেড়েই চলছে, তাই মানসম্মত স্থানীয় প্রজাতির বীজ সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে পারলে বর্ধিত জনসংখ্যার স্থিতিশীল খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে যেমন ভূমিকা রাখবে, তেমনি বিভিন্ন প্রজাতির বৈচিত্র্যতাও রক্ষা করা সম্ভব হবে।